জন্মাষ্টমী আর হাতে গোনা কয়েকটা দিন, তাই আজকের স্পেশাল এপিসোডে কি কি থাকছে দেখে নেওয়া যাক। আজকে থাকছে জন্মাষ্টমীর 2023 সালের সঠিক সময়সূচি, এরপর থাকছে জন্মাষ্টমীর উপবাসের সঠিক সময়সূচি, এছাড়া ঘরোয়া পদ্ধতিতে পুজোর সঠিক উপকরণ এবং গোপালের কি কি ভোগ প্রিয়, এছাড়া গোপালের প্রিয় অষ্টম ভোগ কীভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করবেন। সবার আগে জেনে নেব জন্মাষ্টমীর তিথি কখন শুরু হচ্ছে। 6ই সেপ্টেম্বর রাত্রি 8:12 থেকে জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে এবং এটি শেষ হচ্ছে 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্রি 8:05 পর্যন্ত এই তিথি থাকছে। জন্মাষ্টমীর তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর রাত্রি 8:12 থেকে, অর্থাৎ সেই সময় থেকে আমাদের উপবাসের সময়সূচি শুরু হচ্ছে। উপবাসের সময়সূচি শেষ হচ্ছে 7ই সেপ্টেম্বর রাত্রি 8:05। ঘরোয়া পদ্ধতিতে জন্মাষ্টমী পালনের কী কী উপকরণ স্ক্রিনে দেওয়া আছে দেখে নিন। এরপর আসুন দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর তিথিতে গোপালকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে অভিষেক করবেন। সবার প্রথমে এইভাবে গোপালকে ঘুম থেকে তুলতে হবে সকালবেলা জন্মাষ্টমীর দিন। এরপর গোপালকে আমরা এইভাবে আদর করে নিয়ে গোপালের জন্য একটি পাত্রের মধ্যে রেখে সবার প্রথমে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে গোপালকে এইভাবে আমরা স্নান করাবো একে একে। ঘির পর এবারে আমরা এখানে মধু দিচ্ছি। মধু দেওয়া হয়ে গেলে এরপর আমরা গোপালকে দই দিয়ে অভিষেক করব। এইভাবে আমরা দইটা ওপর থেকে এরকম দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো মতো ঠিক এইরকমভাবে আমরা গোপালের গায়ে মাখিয়ে দেব। এরপর আমরা এখানে দুধ দিয়ে গোপালকে অভিষেক করছি। এরপর আমরা বিশুদ্ধ জল দিয়ে গোপালকে ভালোভাবে স্নান করিয়ে দেব। স্নান করানো সুন্দরভাবে হয়ে যাবার পর আমরা গোপালকে ঠিক শাড়ির আঁচল দিয়ে এইভাবে গাটা সুন্দর করে পুছিয়ে দেব। এরপর ধীরে ধীরে খুব আদর করে আমরা গোপালকে নতুন বস্ত্র, পাগড়ি, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে সিংহাসনে বসিয়ে দেব। এটা আমার বাড়ির লাড্ডু গোপাল, আর এখানে আমার মা একে সুন্দরভাবে লাড্ডু গোপালকে সাজিয়ে দিচ্ছে। এবারে গোপালকে নিয়ে এখানে সিংহাসনে বসিয়ে দেব। অবশ্যই বাঁশি আর ময়ূরের পেখম দিতে ভুলবেন না। এরপর আমরা ভোগের দিকে যাওয়া যাক। গোপালের প্রিয় অষ্টম ভোগ কী কী আসুন জেনে নেওয়া যাক, যেগুলো ছাড়া গোপালের এই জন্মাষ্টমীর পুজো একদমই অসম্পূর্ণ। সবার প্রথমে এটি হলো মাখন আর মিছরি, যেটা ছাড়া গোপালের ভোগ একদমই ইনকমপ্লিট। এরপরে এটা হলো চাল কলা, আর এটা হলো তালের বড়া, এটা হলো মোহন ভোগ, আর এরপরে হলো নারকেলের নাড়ু, আর এটা হলো মালপোয়া। এরপরে আমি রেখেছি ক্ষীর এবং সবার লাস্টে যেটা দিলাম তালের লুচি। এই হলো অষ্টম ভোগ। এই অষ্টম ভোগ কী করে বাড়িতে সহজ উপায় বানাবেন আসুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে বানিয়ে নেব ক্ষীর, যা গোপালের অতি প্রিয়। এখানে 2 কেজি দুধকে ভালো মতো করে ফুটিয়ে 1 কেজি করে তারপরে এর মধ্যে আমি চালটা মিশিয়েছি। এভাবে আস্তে আস্তে ফুটতে ফুটতে দেখুন এইভাবে অনেক লেয়ারে এরকম সর পড়তে থাকবে এবং সরটা ভালো মতো করে একসঙ্গে দুধের সাথে পাক হবে। এইভাবে পাক হতে হতে যখন এরকম গাঢ় হয়ে যাবে ঠিক তারপরই আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিলাম। চিনিটা ভালো মতো গলে যাবে, তারপর গ্যাস অফ করে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে গোপালের জন্য ক্ষীর প্রস্তুত হয়ে গেছে। এরপরে বানিয়ে নেব গোপালের প্রিয় তালের বড়া। ভাদ্র মাস যেহেতু, তাই এই সময় তালের বড়া গোপালের জন্য অবশ্যই দেবেন। প্রথমে আমি দিলাম সুজি, তারপরে দিলাম চালের গুঁড়ো, এবার দিলাম এটা তালের পাল্প। তালের পাল্পটা এভাবে দেওয়ার পরে আমি এখানে চিনি মেশালাম। এবার এগুলো সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিয়ে এটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দুধ মেশাবো। দুধ মিশিয়ে এই তালের বড়াটা কিন্তু খুব সফট হয় আর সুজি থাকার জন্য কিন্তু খুবই মচমচে হবে। এরকমভাবে এইরকম করে নেওয়ার পর এরকম করে আমি এটা ভেজে নেব সুন্দর করে। লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গোপালের প্রিয় সেই তালের বড়া। আর তালের বড়া ছাড়া কিন্তু জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ। এভাবে একটা পিঠ হয়ে গেলে তারপরে আমরা এভাবে উল্টে পাল্টে ঠিক লাল করে সুন্দর করে ভেজে কিন্তু তুলে নেব এই তালের বড়াগুলোকে। এভাবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি।
তালের বড়া রেডি হয়ে গেছে গোপালের জন্য। এর পরের যে ভোগটি গোপালের অতি প্রিয় সেটি হলো মোহনভোগ। এই মোহনভোগ কিন্তু গোপালের ভীষণ প্রিয়। এর জন্য সবার প্রথমে কড়াইতে আমি একটু বেশি পরিমাণে ঘি দিলাম, তারপর কাজু ও কিশমিশগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে, তাতে দিয়ে দিলাম তেজপাতা। এবার এইগুলো লাল করে ভেজে আলাদা করে কিন্তু তুলে রাখতে হবে। আর ওই ঘিয়ের মধ্যেই আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর সুজিটাকে খুব ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নেব এইভাবে। তারপর এর মধ্যে দুধ মিশিয়ে দেবো। দুধটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর যখন সুজিটা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে এই সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে ওপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ছড়িয়ে আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দেব গোপালের প্রিয় মোহনভোগ। এরপরে হলো গোপালের প্রিয় মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে ময়দা নিয়েছি এক বাটি, আর এটা হাফ বাটি পরিমাণ সুজি, আর এটা হলো হাফ বাটি পরিমাণ চিনি। এই সমস্ত কিছুকে ভালো মতো করে আমি মিশিয়ে নেব। এরপর আপনারা চাইলে এর মধ্যে নারকেলও দিতে পারেন। আমি এখানে দুধ দিলাম। দুধ দিয়ে এটাকে ভালো মতো করে ঠিক এরকম কনসিস্টেন্সি করে নেব। এরপর এর মধ্যে মেশাবো পাকা কলার পাল্প। পাকা কলাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে ভালো মতো মিশিয়ে ফেটিয়ে নেব যেন কোনো লাম্প কিন্তু না থাকে। এবার ব্যাটারটা তৈরি করে গরম তেলে সুন্দরভাবে এইভাবে ভেজে নেব। তাহলেই রেডি হয়ে যাবে মালপোয়া। দুই পিঠ লাল করে ভেজে কিন্তু আমি এভাবে তুলে নিয়েছি। আমার কিন্তু মালপোয়া একদম রেডি হয়ে গেছে গোপালের জন্য। গোপালের প্রিয় মালপোয়া কিন্তু দিতেই হবে। এরপরে হলো চাল কলা। এটা চাল এবং কলা দিয়ে তৈরি একটি দারুণ নৈবেদ্য যেটা গোপালের ভীষণই প্রিয়। সবার প্রথমে আমি এখানে আতপ চালটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কলা, তার মধ্যে আমি দিয়ে দিলাম বেদানা আর দুটো রসগোল্লা। এইভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। আপনারা চাইলে এটাতে নারকেল কোড়াও দিতে পারেন। এইভাবে দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। আর হলো মাখন মিছরি, যেটা আমি বাইরে থেকে নিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর এরপরে চলুন দেখে নেওয়া যাক তালের লুচি, যেটা কিন্তু গোপালের খুবই প্রিয়। এইভাবে আমি ময়দা দিয়ে দিয়েছি। এরপরে দিলাম তালের পাল্প। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ তালের পাল্প দিয়েছি আর দুধ দিয়ে ভালো মতো করে মেখে নিয়েছি। এরপর এটার মধ্যে লাস্টে সাদা তেল অ্যাড করে উপর থেকে ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে দেখবেন খুব নরম হয়ে গেছে। এবার ছোট্ট ছোট্ট লেচি করে আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি সুন্দর করে। এভাবে বেলে নেওয়ার পর আমি তেলের মধ্যে ভেজে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই তালের লুচি। এইবার তালের লুচিও রেডি হয়ে গেল। এই সমস্ত কিছু কিন্তু গোপালের ভীষণ প্রিয়। তাই এইবারে জন্মাষ্টমীতে গোপালের এই প্রিয় গোপালের অষ্টম থালির ভোগ আপনারা অবশ্যই দেবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করবেন, এর জন্য নতুন যখনই ভিডিও আপডেট আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আজ এ পর্যন্তই, নমস্কার।